মামুদপুরে তৃণমূলের দলীয় কার্যালয় বোমাবাজি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মামুদপুরে তৃণমূলের দলীয় কার্যালয় বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী মুখে গামছা বেঁধে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। বিকট শব্দে স্থানীয় লোক বেরিয়ে আসতেই চম্পট দেয় তারা। এই ঘটনা নিয়ে যথেষ্ট নিন্দায় সোচ্চার হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মামুদপুর থেকে বিশ্বজিৎ অধিকারী, টাইমস বাংলা। গতকাল আমরা পার্টি অফিসে ছিলাম, পার্টি অফিস থেকে মোটামুটি রাত নটার পরে বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজ পাই, আনুমানিক রাত 10:45 যেটা জানতে পারি যে বিজেপি আসলে দুষ্কৃতীরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে আমাদেরকে দলীয় কার্যালয় বোমা মারে এবং তাতে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সাথে সাথে আমাদের যারা দলের কর্মী ছিল তারা ছুটে আসে। আমরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসন এসছে, তারা ঘটনার তদন্ত করছে এবং আমরা মামুদপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং যাতে যে দুষ্কৃতীরা বোমা মেরেছে তাদের শাস্তি হয় অবিলম্বে তার শাস্তি। কখন ঘটে ঘটনাটা জানা যায়? রাত 10:45। আচ্ছা, যে শোনা গেছে যে পানু পার্থপতি পার্থ তিনি একসময় এখানেই যে বসতেন, তিনি এখন যে বিজেপিতে আছেন, এটা কি তার ফলে কি যে এটাকে মানে যে দখল করতে চাইছে? আমরা তার নাম বলতে চাইছি না, দুষ্কৃতি দুষ্কৃতি হয়, তার কোনো নিজস্ব রং হয় না। কিন্তু বর্তমানে 23 তারিখের পর নির্বাচনে যেতার পর বিজেপি যেভাবে সন্ত্রাস করেছে এবং আমাদের কার্যালয়টা দখল করেছিল, আমাদের সন্দেহ বিজেপি আসলে দুষ্কৃতিরাই এটা করেছে। আপনার নাম? প্রসেনজিৎ।